নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চার সেপ্টেম্বর দু সাল শনিবার এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে বড় খবর ছয় সেপ্টেম্বর একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেই নিম্নচাপ বেশ কিছুটা শক্তিশালী দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসতে চলেছে এটা অবশেষে জানিয়ে দিলেন সরকারি আবহাওয়া দপ্তর কোন দিন থেকে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে কেমন পরিস্থিতি আজকে এবং আগামী দিনে থাকবে সঙ্গে ত্রিপুরা ঝাড়খণ্ড আসাম এবং বাংলাদেশের সবশেষ আবহাওয়া পরিস্থিতি আজকে কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে রয়েছে এখনকার এই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার আরেকবার রিকোয়েস্ট রইল এই মুহূর্তের আবহাওয়ার যে হালচাল চলছে তাতে জুড়ে প্রচণ্ড গরমের একটা স্পেল চলছে বিশেষ করে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সেই অর্থে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না তবে আবহাওয়া দপ্তর থেকে একটা নতুন বাণী শোনা যাচ্ছে আগামী ছয় সেপ্টেম্বর বঙ্গোপসাগর তথা উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে তার জন্য প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এবং পরবর্তী ক্ষেত্রে সেটি উত্তর পশ্চিমে এগিয়ে যাবে অর্থাৎ গুজরাট এবং রাজস্থানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত এই আপডেট রয়েছে এ সম্পর্কে পশ্চিমবঙ্গের যে লেটেস্ট আপডেট উঠে আসছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জেলা যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে সোমবারে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এটা জানিয়ে দিয়েছেন সরকারি আবহাওয়া দপ্তর এবং মঙ্গলবারে ভারী বৃষ্টিপাত চলবে অধিকাংশ জেলাতেই তবে কিছু কিছু জেলায় বাদ দেওয়া হয়েছে বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টি চলবে না এমনটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে কলকাতা জেলা এখানে ভারী বৃষ্টির তেমনটা সম্ভাবনা নেই পশ্চিমাঞ্চলের জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়াও রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে প্রধানত হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে আগামী মঙ্গলবার বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে আপডেটে পরিবর্তন বিভিন্ন সময়ে আসে অবশ্যই আপনাদের সেটা জানিয়ে দেবার চেষ্টা করব সুতরাং এখনো পর্যন্ত এটাই দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে ঝাড়গ্রামেও ভারী বৃষ্টিপাত চলবে এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পরবর্তী ক্ষেত্রে একটা মাঝারি কোথাও বা হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত চলতে পারে সম্ভবত নিম্নচাপ যত এগোবে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ প্রথমে উপকূল সংলগ্ন জায়গায় বৃষ্টি হবে তারপর কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে তার বেশ কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে চলে আসছে আজকে জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে আজকে প্রধানত বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে অর্থাৎ এক ডিগ্রি কোথাও বা হাফ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ২৬ থেকে সাতাশ ডিগ্রি সর্বনিম্ন সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে তেত্রিশ থেকে সাড়ে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এদিকে কলকাতা হাওড়া হুগলি এখানে তেমনটা বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে তবে দুপুর থেকে রাতের দিকে প্রধানত কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝের বৃষ্টির কথা বলেছেন আবহাওয়া দপ্তর দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে প্রধানত উপকূল সংলগ্ন জায়গায় ভোর থেকে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া দুপুর থেকে রাতের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে প্রবল বৃষ্টি মাঝারি বৃষ্টির তেমনটা কোনো সম্ভাবনা পূর্বাভাসে জানা যায়নি যদিও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও চলতে পারে অন্যান্য পশ্চিমাঞ্চলে জেলাগুলো ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানেও সেই একই খবর রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে সকাল থেকেই রোদের তেজ বাড়বে কখনো কখনো মেঘলা আকাশ থাকবে এমনটাই প্রধানত সম্ভাবনা রয়েছে তবে কিন্তু সোমবারের পর থেকে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এছাড়া পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এখানেও সেই একই রকম পরিস্থিতি থাকছে অর্থাৎ প্রধানত কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে তবে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির আজকে রকম কোথাও সম্ভাবনার কথা জানা যায়নি বা পূর্বাভাস দেননি আবহাওয়া দপ্তর প্রধানত কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হতে পারে তবে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মেঘের গর্জন এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলে কিছু কিছু জেলা এবং উপকূল সংলগ্ন কিছু কিছু জেলাতে এইরকম সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে উত্তরবঙ্গে আবহাওয়ার যথেষ্ট উন্নতি সম্ভব संभावना रच কারণ মৌসুমি অক্ষরেখা আবারও উত্তর থেকে নামতে শুরু করেছে অর্থাৎ যে নিম্নচাপ তৈরি হবে ছয় সেপ্টেম্বর তখন কিন্তু মৌসুমি অক্ষরেখা সেই নিম্নচাপ সংলগ্ন এলাকায় অবস্থান করবে যার জন্য বর্ষার বৃষ্টি ফিরবে এবং নিম্নচাপকে সঙ্গে নিয়ে বর্ষা তার কিছুটা স্বরূপ দেখাতে পারে যার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত কমে যাচ্ছে যদিও আজকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ওপরের পাঁচ জেলাতে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই আগামীকালও সেই একই অবস্থা রয়েছে অন্যদিকে দুই দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই উত্তরবঙ্গে আগামী কয়েকদিন রকম আবহাওয়া থাকবে তবে কিন্তু সোমবারে কুচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি ফিরছে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আবারও কিন্তু ভারী বৃষ্টিপাত ফিরতে চলেছে অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসছে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি রয়েছে ফলে প্রচণ্ড বৃষ্টি আসতে চলেছে আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও পর্যন্ত এই আপডেট রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির তেমনটা কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এছাড়া আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রধানত সকালের দিকে অর্থাৎ ভোর থেকে সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গায় এছাড়া মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আজকে প্রচণ্ড বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজধানী রাঁচিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধানবাদে রয়েছে জামশেদপুরে রয়েছে দেওঘরে রয়েছে এই সমস্ত জায়গায় একটা হালকা মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে গরমটা বাড়বে অস্বস্তি বাড়বে এমনটাই পরিস্থিতি প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের আপডেটে যেটা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে মৌসুমি অক্ষরেখা বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাই আজকে সারা দেশ জুড়ে প্রধানত কোথাও কোথাও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ উত্তরাঞ্চল রয়েছে রংপুর ময়মনসিং সিলেট এছাড়া ঢাকা বিভাগ সঙ্গে রয়েছে রাজশাহী বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও বা একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি চলতে পারে এমনটাই প্রধানত জানতে পারা যাচ্ছে তবে দুপুর থেকে সন্ধ্যা মধ্যে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে তবে সেই বৃষ্টি মূলত হালকা বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ এখানে হবে তো ওখানে হবে না বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাত তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আজকে প্রধানত মাঝরাতের পর থেকে বেশ কিছুটা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলা উপজেলা পাশাপাশি রয়েছে ময়মনসিং সিলেটে এমনটা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং চট্টগ্রামের কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত মাঝরাতের পর থেকে আগামীকাল সকাল পর্যন্ত সেই বৃষ্টি চলতে পারে নতুন নিম্নচাপ আসছে তার জন্য খুলনা বরিশাল এছাড়া চট্টগ্রাম বিভাগে আবারও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে পঁয়ত্রিশ কিলোমিটার গড়পর্তাভাবে ঘন্টায় এমনটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে তো বন্ধুরা এটাই ছিল আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং